বাড়ি বা ঘর তোলার সময় উত্তরমুখী করলে অমঙ্গল হয়, শরীয়তে এর বিধান কি? বাড়ি ঘর উত্তরমুখী করলে অমঙ্গল হয়, এই মঙ্গল আর অমঙ্গলের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। কোন ব্যক্তি কোন বস্তু এগুলোর নামে মঙ্গল অমঙ্গল মনে করলে এটার নাম কুসংস্কার। এটার নাম কি? কুসংস্কার। এটা ভুল, এটা শিরকি বিশ্বাস। বাড়ি কোনমুখী করবেন না করবেন এটা আপনার ব্যাপার, এগুলো মুবাহ কাজ। ইসলাম আপনাকে বলে দেয় না অমুকমুখী করতে হবে। তবে আমাদের দেশে দক্ষিণমুখী বাড়ি করলে বাতাস একটু বেশি পাওয়া যায়, সেই হিসাবে যদি কেউ বলে যে না দক্ষিণমুখী না করে উত্তরমুখী করলে অমঙ্গল হয়, অর্থাৎ আলো বাতাস কম হয়, এই অর্থে বললে ঠিক আছে। কিন্তু সাধারণত এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা। কোনমুখী বাড়িতে মঙ্গল অমঙ্গল নাই, বহু দক্ষিণমুখী বাড়িতে অমঙ্গল হয়, আবার বহু উত্তরমুখী বাড়িতেও মঙ্গল হতে। বাড়িতে মঙ্গল হওয়া না হওয়া নির্ভর করে বাড়িতে যারা বসবাস করে তারা ভালো মানুষ কি খারাপ মানুষ সেটার উপরে। কথা কি বুঝাতে পারছি? আপনি বাড়িতে বসে যদি ভালো কাজ করেন তাহলে সেটা যে মুখী হোক ওখানে মঙ্গল হবে ইনশাআল্লাহ। আর যদি বাড়িতে বসে বাড়িতে বসবাস করে কুকাজ করেন, খারাপ কাজ করেন, তাহলে ওইটার মুখ যদি ক্যাবলামুখী হয় ওইটাতে মঙ্গল আসবে না।